সমাজের নবদিগন্তের আলোর দিশারি নন্দীগ্রামের নীড়। সবার শুভেচ্ছা ধন্য সেই কবি শক্তি চট্টোপাধ্যায়ের বাণীকে সম্বল করে সবার পাশে থাকার অঙ্গীকার নিয়ে করোনার প্রাক্কাল থেকে আমাদের পথ চলা শুরু। সেই পথ চলার অঙ্গীকার যা আমরা করেছিলাম তার অঙ্গ হিসাবে আজকে আমরা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক খাতা পেন কিছু তুলে দিচ্ছি। সেই সঙ্গে আজকের আমাদের বেলা 11টায় রয়েছে বা আশ্রমের অনাথ ছাত্রছাত্রী যারা রয়েছেন, এছাড়া বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদেরকে দুপুরে মধ্যাহ্নকালীন আহার এবং কিছু বস্ত্র দেওয়ার ব্যবস্থা রেখেছি, কিছু বই খাতা দেওয়ার ব্যবস্থা রেখেছি। তার শুভ সূচনা আমরা এখন মুরাদপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রী শুভশ্রী পাত্রের হাতে আমরা দিয়ে আজকে শুভ সূচনা ঘটাতে চাইছি। তুলে দিচ্ছেন আমাদের নিড়ের পক্ষ থেকে আমাদের রয়েছেন সম্পাদক এবং সভাপতি এবং সেই সঙ্গে আরো যারা রয়েছেন সবাই মিলে মনের সাথে আমরা তুলে দিচ্ছি। কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে? আজকে এই যে শিক্ষা সামগ্রী দেওয়া হলো কেমন লাগলো? কি আশা করছো? আজকে নিড়ের পক্ষ থেকে চৈতন্যপুরের দেউলপাতা সেবা আশ্রমে 60 জন শিশু আছে, তাদেরকে আমরা খাওয়াবো, কিছু বই দেব এবং কিছু মেডিসিন দেব এবং কিছু আঁকার সরঞ্জাম দেব আমরা তাদের হাতে। আপনাদের এই রকম কর্মসূচি আর কোথায় কোথায় হয়েছে? আজকে সকালে একজনকে আমরা বই দিয়েছি তার পড়াশোনার জন্য, এর আগে কিছু শীতকালে শীত বস্ত্র দিয়েছি এই এলাকার কিছু মানুষজনকে, কিছু গরিব বয়স্ক মানুষদের আমরা ইনহেলার তুলে দিয়েছি এর আগে। সারা বছর কি বিভিন্ন কর্মসূচির মধ্যে আছেন? বিভিন্ন রকম কর্মসূচি আমরা করে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 100 জন মানুষকে আমরা কম্বল দিয়েছি। কোভিডের সময় আমরা এই অঞ্চলে যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলে আমরা মাস্ক দিয়েছি। বয়স্ক মানুষদের জন্য আমরা কিছু ওষুধের ব্যবস্থা করে দিয়েছি এর আগে। পরবর্তীকালে কি কি ভাবনা আছে? এরপরে একটা চিন্তাভাবনা আছে, নন্দীগ্রাম 2 নম্বর বিডিও অফিসের আন্ডারে যারা একদম গরিব দুস্থ ব্যক্তিরা আছে, বয়স্ক মানুষজন, তাদেরকে আমরা রেশনের ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। আপনাদের ফান্ড, সেই ফান্ডের উৎস কী? ফান্ডের উৎস বলতে আমরা নিড়ে কিছু সদস্য আছে, কিছু বাইরের শুভানুদ্দী আছে, এমনকি মহিষাতলেও একজন আছে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এখান থেকে আমাদের কালেকশন করে হয়। আপনার নাম? অমিত কুমার সাহু। পরিচয়? নিড়ের সেক্রেটারি।